হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ আজকে তোমাদের অনেকের যে সমস্ত স্টুডেন্টরা নিয়মিতভাবে পড়াশোনা করছো এবং অনেক স্টুডেন্ট আমার কাছে নতুন ব্যাচ আনার জন্য তো নতুন তোমাদের জন্য একগুচ্ছ ব্যাচ আসতে চলেছে সেখানে যেমন একসঙ্গে কম্বাইন্ড ব্যাচ রয়েছে তার পাশাপাশি সেখানে স্পেশালাইজড ম্যাথ রিজনিং এবং জেনারেল সায়েন্সের ওপর আলাদা আলাদা ব্যাচ রয়েছে তো সেই সমস্ত ব্যাচেরই আজকে আমরা লঞ্চ করতে চলেছি তাই প্রথমেই বলছি যারা কোনো একটা এক্সামের প্রিপারেশান নিচ্ছ বা রেলওয়ে এক্সামে প্রিপারেশান নিচ্ছ যারা আলটিমেটলি নিজের লক্ষ্যে অ্যাচিভ করতে চাইছো সেই সমস্ত স্টুডেন্টদের বলবো ভিডিওতে কন্টিনিউ করে সামনের দিকে এগো আর যারা মনে করছো যে এগুলোর কোনো প্রয়োজন নেই তাদেরকে বলবো এখান থেকে সরাসরি কুইট করে যেতে কারণ সেটাই বরঞ্চ ভালো হবে কারণ নিজেদের সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের কাজ যাদের ইন্টারেস্ট আছে যারা মনে করছো যে হ্যাঁ দরকার আছে আমি প্রিপারেশান নিচ্ছি আমার একটা ব্যাচ দরকার গাইডেন্স দরকার তারা কন্টিনিউ করো বাদ বাকি জিনিসগুলো দেখে শুনে বুঝে নাও আর হ্যাঁ আমি একটু স্টেট ফরওয়ার্ড কথা বলি সেই জন্য আমি সরাসরি যেটা সত্যি কথা সেটা বলে দিলাম কারণ আমার ভিউস বা এর জন্য তোমাকে সময় নষ্ট করাবো এই কাজ আমি করার জন্য এখানে আসিনি আমি মনে করি প্রত্যেকের টাইমের দাম আছে তাই প্রত্যেকে সেই টাইমের মূল্যটা আমি দিতে জানি তাই যার প্রয়োজনে কেন ফালতু সে ভিডিওতে কন্টিনিউ করবে এটা গেল প্রথমত কথা দ্বিতীয় আমরা যে বিষয়টা নিয়ে এখানে যাব তার আগে আমি বলবো যে তুমি তোমার লক্ষ্যে যদি পৌঁছতে চাও সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু কোনো লিফ্ট পাবে না যে তুমি একটা লিফ্টে উঠে গেলে সেখানে বসে পড়লে আর সরাসরি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে দ্রুত সেটা কোনো কিছু হবে না বা কোনোভাবেই সেটা সম্ভব নয় তোমাকে যদি তোমার লক্ষ্যে ঠিক মতন ভালোভাবে অ্যাচিভ করতে হয় তাহলে তোমাকে ওই সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠতে হবে তাই একটা ব্যাচ পারচেস করার পর স্টুডেন্টদের মনে যেটা থাকে যে কতদিনে ব্যাচ শেষ হবে কতদিনে ব্যাচ শেষ হবে যে কোনো ব্যাচ খুব ভালোভাবে যদি তোমাকে পড়তে হয় বা তোমার নিজের প্রিপারেশনের একটা পরীক্ষার জন্য কমপ্লিট সিলেবাসকে যদি খুব ভালোভাবে পড়তে হয় তার জন্য তোমাকে মিনিমাম মাস পড়াশোনা করতে হবে মিনিমাম মাস তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেটা লাগাতার একভাবে অন্ততপক্ষে পক্ষে আট ঘন্টা সময় তোমাকে পড়তে হবে চারখানা সাবজেক্ট তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে সেখানে ম্যাথ আছে রিজনিং আছে জেনারেল সায়েন্স আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ জি এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে তো সেখানে অন্তত তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পার ডে যদি দু ঘন্টা করে পড়ো তাহলে এই আট ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে কোনো কোচিং সেন্টারে পড়তে যাওয়া বা কোনো অনলাইন ক্লাস করা বা ইউটিউব থেকে ক্লাস করা এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি এই আট ঘন্টা পড়াশোনা করতে পারো পার ডে এবং তার সঙ্গে ছ মাস ধরে লাগাতারভাবে রকম ডিস্ট্রাকশন ছাড়া যে ওই পড়তে বসলাম হঠাৎ করে ফোন চলে আসলো এই নোটিফিকেশান দেখতে গেলাম এইগুলোকে বাদ দিয়ে যদি করতে পারো তাহলে তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে কতটা সময় দিতে হবে কতদিন পড়তে হবে সেটা মিনিমাম ধরে রাখো ছ মাস তোমাকে পড়াশোনা করতে হবে তবে তুমি তোমার আলটিমেটলি সেই লক্ষ্যটাই পৌঁছতে পারবে যদি তুমি লক্ষ্যে পৌঁছতে চাও কারণ এই কন্ডিশনে যারা পড়াশোনা করছে আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে তারা এইভাবে পড়াশোনা করছে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছেছে এবং আগামী দিনেও যারা করছে এখন তারা আগামী দিনেও পৌঁছবে তাই কোনটা অনেকে আমাদের ফোন করে বা বলছে যে স্যার কোনটা সেফ জোন হবে কোন জায়গায় আমি যাব গেলে পারে আমি সুবিধা হবে দেখো সুবিধা কোনো জায়গায় হবে না কারণ তুমি কোন জোনে যাবে কী করবে সেটা সিলেক্ট করার জন্য তোমাকে দুটো প্রশ্ন তোমাকে করতে হবে প্রথমত যে তুমি ক্রাম কন্ডিশনে গিয়ে কাজ করতে চাও আর দ্বিতীয় তুমি কোথায় থাকতে চাও বাড়ির কাছে না দূরে ব্যাস এই দুটো প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সেইভাবে তোমার নিজস্ব জায়গা সিলেক্ট করো করে সেখানে তুমি জন্মে চলে যাও কিন্তু আলটিমেটলি তুমি যেখানেই যাও আলটিমেটলি তুমি যেখানে যাও কম্পিটিশান সব জায়গাতেই হবে তাই তুমি যদি সেই সব জোন কোথায় সিলেক্ট করবো এই করবো এইসব চিন্তাভাবনা না করে নিজের পড়াশোনাটার প্রতি যদি মনোসংযোগ করো নিজেকে যদি ভালো সেফ করে নিয়ে যেতে পারো তাহলে সেটা তোমার সব থেকে বেশি কাজে লাগবে এবার স্যার সেফ স্কোর কত আমি বলবো অন্তত পক্ষে এইটটি পার্সেন্ট টার্গেট রেখে চলো এখনকার দিনে এইট্টি পার্সেন্ট টার্গেট মার্ক সেটা টার্গেট করে চলো সেইভাবে নিজেকে তৈরি করো ধাপে ধাপে নিজেকে গড়ে তোলো দেখো তুমি নিশ্চয়ই পাবে আমার কাছে এরকম বহু স্টুডেন্ট আসে যারা ওই প্রথমে এসে বলে যে স্যার আমি কী করে পাবো এত আলটিমেটলি তারা যখন এখান থেকে কোর্স কমপ্লিট করে বেরোয় বা করছে তারা আলটিমেটলি সেটা পাচ্ছে যারা গত ধরো এই এলপি এক্সাম সামনে আছে এলপির যারা প্রিপারেশান নিচ্ছে গত দুবছর ধরে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে প্রিপারেশান নিচ্ছে তারা যখন যুক্ত হয়েছিল তখন কেউ ওই ফর্টি পার্সেন্ট মার্কস পেতো কেউ ফিফটি পার্সেন্ট পেতো তারা সেইখান থেকে আস্তে আস্তে উন্নতি হয়েছে এখন অনেকেই এইট্টি পারসেন্ট প্লাস মার্কস পাচ্ছে কেন পাচ্ছে তারা এই যে দু বছর ধরে দীর্ঘ সময় ধরে এই একটাল এক্সামকে ফোকাস করে সেই জন্য সঠিকভাবে প্রিপারেশনটা করছে তুমিও যদি করতে পারো তুমিও পারবে তাই সব থেকে কম সময় যে প্রিপারেশানের কথা সেটা আমি বললাম অন্তত পক্ষে ছ মাস তোমাকে এইভাবে পড়াশোনা করতে হবে তবে তুমি তোমার নিজের পরিবর্তনটা নিজে বুঝতে পারবে পরিবর্তন বুঝতে হবে নিজেকে আমি তো তোমাকে বুঝিয়ে দিতে পারবো না নিজে পড়াশোনা করবে নিজে আজকে একটা মক টেস্ট দেবে ক্লাস শুরুতে একটা মক টেস্ট দেবে পরীক্ষা প্রিপারেশনের স্টার্টিংয়ে একটা মক টেস্ট দেবে আর প্রিপারেশান শেষ হয়ে যাওয়ার পর ওই মক টেস্টে আরেকবার দেবে তাহলেই বুঝতে পারবে যে তোমার কতটা উন্নতি হয়েছে নিজে সেটা বুঝতে পারবে তাই ধাপে ধাপে ওঠো লাভ মেরে উঠতে গিয়ে কোনো লাভ নেই আর অনেকেই আছো বলবে স্যার আমি পরীক্ষা এসে গেছে এই যেমন এলপি এখনও এখন অনেকে বলছে স্যার আমি এলপি জন্য ব্যাচ দেখো এএলপি সিবিটি ওয়ান পরীক্ষার এক থেকে দেড় মাসের মধ্যে অনুষ্ঠিত হবে এখন কেউ একটা নতুন ব্যাচ কিনে সে কী করবে সেই পরীক্ষার জন্য কোনো লাভ হবে তার কোনো লাভ হবে না কারণ ওই এলিভেটার তো নেই তোমাকে পড়াশোনা করতে হবে সেটা ধাপে 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 পড়াশোনা করে উঠতে হবে তাই আপকামিং যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে বিশেষ করে যেই নোটিফিকেশান বেরিয়ে গেছে তার ফর্ম ফিল শুরু হয়ে গেছে তারপর ধরো এন টিপিসি রয়েছে এবং আপকামিং গ্রুপ ডি রয়েছে এই সব কটাই কিন্তু নোটিফিকেশান আসবে আস্তে আস্তে সব কটাই বেরোবে তো সেই প্রিপারেশান সেই এক্সামগুলোকে টার্গেট রেখে তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করো দেখবে তাহলেই কিন্তু তোমার সেই পরীক্ষার আগে সঠিকভাবে তোমার সব কিছু জিনিস রেডি হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে আমাদেরকে কিন্তু এগোতে হবে এর সঙ্গে সঙ্গে সকলকে বলবো যে আমাদের একটা অ্যাপ্লিকেশান রয়েছে যেটা তুমি গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে সেটা হচ্ছে ডিজিটাল পড়াশোনা একাডেমি বলে গুগল প্লে স্টোরে সার্চ করলে তুমি সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশান পেয়ে যাবে সেই অ্যাপ্লিকেশানে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর আমাদের এরকম একটা অ্যাপসের সার্ফেস চলে আসবে এবার এখান থেকে এসে তুমি দেখবে ফ্রি মক টেস্টের আছে সেখান থেকে গিয়ে তুমি ফ্রি মক টেস্ট দিতে পারো এছাড়া তোমার যদি কোনো অনলাইন কোন পড়াশোনা করার জন্য যদি কোনো ব্যাচ পারচেস করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি সেই ব্যাচ সেখান থেকে পারচেস করে নিতে পারবে সব কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে আছে সব কিছু তুমি দেখে নেবে হ্যাঁ একটা জিনিস আমরা এখানে এনসিওর করবো এবং বলবো যে আমাদের এখানে যেভাবে পড়াশোনা করানো হয় সেটা ভার্চুয়ালি ডিজিটালি এবং অনলাইনে হয় বাট ফ্লেভার যেটা থাকে সেটা সম্পূর্ণ অফলাইন ফ্লেভার অর্থাৎ অফলাইনে তুমি পড়লে পারে যে ফ্লেভার পেতে যেভাবে তুমি পড়াশোনা করতে পারতে এখানে ঠিক সেই ফ্লেভার যেমন তোমাকে প্রতিদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট প্রতিদিন চেক করা হবে এমন কি তুমি যদি কোনো জায়গায় বুঝতে না পারো কোনো জায়গায় পড়তে অসুবিধা হয় তুমি সঙ্গে সঙ্গে সেটা আমার সঙ্গে ফোনের মাধ্যমে ডিসকাস করে নিতে পারবে যদি ফোনে ডিসকাসে সম্ভব না হয় তাহলে তোমাকে পার্সোনালি আমরা ভিডিও কলের মাধ্যমে হোক আমরা তোমার সঙ্গে যোগাযোগ করে সেই জিনিস তোমাকে সলভ করিয়ে দেওয়া হবে এর থেকে বেশি অনলাইনে মানে ভার্চুয়াল মিডিয়ামে থেকে এর থেকে বেশি করা সম্ভব নয় তো এটা করা সম্ভব যতটুকু ততটুকু তোমাদেরকে সেই সাপোর্ট করে দেওয়া হবে কিন্তু তোমার পড়াশোনা করার খিদে থাকতে হবে তোমার পড়াশোনা করার ইচ্ছা থাকতে হবে তোমার সমস্যা হলে সেই সমস্যাটাকে টিচারের সঙ্গে ডিসকাস করার মানসিকতা থাকতে হবে বহু স্টুডেন্টকে দেখা যায় তাদের ওই মানসিকতাটাই থাকে না যে স্টুডেন্ট টিচারের সঙ্গে কিছু ডিসকাস করব আমার এই সমস্যা হয়েছে আমি কিছু ডিসিশান নিতে পারছি না সেটা নিয়ে স্টুডেন্টের টিচারের সঙ্গে আমি ডিসকাস করব এই মানসিকতা থাকে না তাদের পাড়ায় দাদা কাকা যাটা আছে তাদের কাছে চলে যায় সেই ডিসকাস করতে তো সেই ডিসকাস করলে তো তোমার সেই সমস্যার সমাধান হবে না সমস্যা সমাধান করতে গেলে পারে যেখানে সমস্যা সেখানে গিয়ে তোমাকে সেই সমস্যাটার সমাধান করতে হবে যদি তুমি সেটা করো তাহলে পারে নিশ্চয়ই তোমার সেই জিনিসটা ঠিক মতন হবে সেই সমস্যা সমাধান হবে এবং তুমি তোমার দিকে এগোতে পারবে তোমার লক্ষ্যের দিকে এগোতে পারবে সেই সমস্যা যেখানে সেখানে সমস্যা সমাধান করতে হবে আর যখন তুমি একটা পড়াশোনা করতে এসছো তখন তোমার ওইটা দিকটা না আমি এই জিনিসটা বুঝতে পারছি না এটা স্যারকে জিজ্ঞাসা করবো অবশ্যই সেটা জিজ্ঞাসা করতে হবে আমি অন্তত কে কোথায় কী হয় আমি জানি না আমার কাছে যারা ফোন করে বা জিজ্ঞাসা করে তাদেরকে আমি চেষ্টা করি আমার বেস্ট দিয়ে তাকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার এবং তাকে সেই জিনিসটা তৈরি করে দেওয়ার তাই যারা আমার সঙ্গে যুক্ত আছে আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি সেই চেষ্টাটা করি সেইভাবে আমি তাদেরকে তৈরি করার চেষ্টা করি সেই জন্যই বললাম যে যদি তুমি অনলাইন পড়াশোনার মধ্যে অফলাইনের ফ্লেভার পেতে চাও তাহলে অবশ্যই তুমি চিন্তা ভাবনা করতে পারো আমাদের এই কোর্সগুলোর মধ্যে যুক্ত হতে পারো এর পাশাপাশি আমাদের যে ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অবশ্যই করে তুমি যুক্ত হয়ে থাকতে পারো এখানে যুক্ত হলে পারে তুমি আমাদের যে সমস্ত ফ্রি ক্লাসগুলো হয় ইউটিউবে সেইগুলোর ক্লাস নোটিফিকেশান পেয়ে যাবে ইম্পর্টেন্ট আপডেট এবং কিছু আমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয় এই মাসেও একখানা এলপিসিবিটি ওয়ান এর ওপর একটা মক টেস্ট নেওয়া হবে ফ্রি মক টেস্ট তো সেই সমস্ত মক টেস্টের লিঙ্ক সব কিছুই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে যারা এখনও যুক্ত হননি তারা বক্সের লিঙ্ক আছে তার মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো অথবা এই কিউআর কোডটাকে স্ক্যান করার মাধ্যমেও তুমি কিন্তু সরাসরি আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে তো এবার আসা যাক আসল আজকে আমাদের যে জন্য ক্লাসটা আনা হয়েছে সেই ক্লাসের বিষয়বস্তুতে তো আমাদের যে সমস্ত নতুন কোর্সগুলো আসছে সেই নতুন কোর্সগুলোর মধ্যে কি কী আসছে প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিং এই তিনটে সাবজেক্টের ওপর একটা কম্বাইন্ড ব্যাচ আসছে যেটা আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সাম তো কভার হবেই প্লাস তোমার আগামী বছর যারা যেহেতু বলেছে যে প্রতি বছর পরীক্ষা নেবে আগামী বছর আবার যাদের এএলপি টেকনিশিয়ান হবে তারাও কিন্তু সেই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য এই ব্যাচটাই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটাই ফাউন্ডেশন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ মানে একদম গোড়া থেকে ধরে ধরে পড়ানো আমাদের পড়ানোটা হচ্ছে এবিসিডি লেভেল থেকে পড়ানো আমরা এবিসিডি লেভেল থেকে পড়াই যদি এবিসিডি লেভেলেও কেউ যদি না পড়তে পারে তাহলে তাকে কখ গগ লেভেলেও তাকে পড়ানো হয় ঠিক আছে দুরকম লেভেলে আমরা পড়াই আমরা একটা এবিসিডি লেভেলে পড়াই এতে যদি কেউ না বুঝতে পারে তাহলে তাকে এই কখ গগা এই লেভেলে নিয়ে গিয়ে কিন্তু আমরা জিনিসগুলোকে পড়াই ঠিক আছে তো এগুলো ফাউন্ডেশন ব্যাচ মানে একদম গোড়া থেকে ধরে ধরে তোমাকে পড়ানো হবে সেটা ম্যাথ হবে সেটা রিজনিং বলো সেটা জেনারেল সায়েন্স বলো প্রত্যেকটা সাবজেক্টকে একদম গোড়া থেকে ধরে ধরে পড়ানো হবে এই জন্য আমাদের ব্যাচ শেষ করতে অনেক সময় লাগে কারণ আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে পড়াবো কোনো কিছু ওপর ওপর পড়িয়ে যাবো না কোনো ইম্পর্টেন্ট বলে এই জায়গাটা পড়াবো আর যেটা ইম্পর্টেন্ট না সেটা পড়াবো না কারণ এই মুহূর্তে সব থেকে বড় কথা টিসিএস যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করছে ওর এবছর এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট তো পরের বছর আরেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট হয়ে যায় তাই জন্যে এই চ্যাপ্টারটা বেশি পড়বো এই চ্যাপ্টারটা কম পড়বো এইসবের দিন এখন শেষ হয়ে গেছে এখন প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে যারা করতে পারবে তারা আলটিমেটলি তাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবে আর যারা ভাববে না আমি এটা পড়বো না ওটা পড়বো তুমি পড়বে না বলে আর দশজন পড়বে এটা ভাববে না কারণ তুমি পড়ছো না সেটা তুমি পড়ছো না বাকি দশজন কিন্তু পড়ছে তাই জন্য সবকিছু আমাদের সঠিকভাবে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে তাই সব কিছুকেই তোমার পড়িয়ে দেওয়া হবে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে তাই জন্যে আমরা বলবো না যে এই ব্যাচটা শুধুমাত্র রেলওয়ে এক্সামের জন্য এই ব্যাচটা তুমি যদি করো এখানে যে ম্যাথ রিজনিং করা হবে সেটা করার মাধ্যমে তুমি এসএসসির এক্সাম দিতে পারবে তুমি যদি ডাব্লিউ বিপির পরীক্ষা দাও সেটা করতে পারবে তুমি যদি কেপি এক্সাম দিতে চাও ডাব্লিউ বিপি দিতে চাও এই সমস্ত পরীক্ষা বা তুমি ডাব্লু বিপিএসসির আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয় যে এক্সামগুলো হয় সেই সমস্ত এক্সামগুলোতে যে ম্যাথ রিজনিং থাকে সেগুলো তোমার কভার হয়ে যাবে পাশাপাশি তো আরবির যে সমস্ত এক্সাম হচ্ছে সেই সমস্ত এক্সাম তো কভার হবে। অর্থাৎ তোমাকে এই যে ব্যাচগুলো রয়েছে জেনারেল সায়েন্স ম্যাথ এ যে কম্বাইন্ড ব্যাচ এটা যদি তুমি কভার করো তাহলে তোমার এই সমস্ত পরীক্ষার জন্য ম্যাথ রিজনিং এবং যেখানে যেখানে জেনারেল সায়েন্স গুরুত্ব আছে সেই সমস্ত সমস্ত এক্সামটাই তোমার কিন্তু কভার করবে কারণ এটা ফাউন্ডেশন ব্যাচ এটা কোনো নির্দিষ্ট পার্টিকুলার এক্সাম বেসিস কোনো ব্যাচ নয় পরমভাবে কোনো ব্যাচ হয় না কারণ তুমি ম্যাথ যা পড়ানো হবে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই সিলেবাস সেম হয় আলাদা কিছু হয় না হ্যাঁ যারা এই ডাব্লুবিপি বা ডাবলুবিপি ডাব্লুবি আন্ডারে যে সমস্ত দেবে সেখানে অ্যাডভান্স ম্যাথে প্রেশারটা কম থাকে কিন্তু তোমার অ্যারিথমেটিকটা থাকে কিন্তু এসএসসি বা আর যখন এক্সাম দেবে তখন সেখানে তোমার অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটোরই গুরুত্ব থাকে তাই তুমি শিখবে সবটাই তোমার কিন্তু কাজে লাগবে তাই এটা ভাববে না যে আমি ওই এক্সাম দিতে চাইছি আমি এই ব্যাচটা কেন নেব সব ব্যাচকেই কভার করবে এই সমস্ত ব্যাচগুলো এর পাশাপাশি কারোর যদি মনে হয় যে না আমার কম্বাইন্ড ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই আমি অলরেডি ম্যাথ রিজনিং কোনো জায়গায় পড়ি বা ম্যাথ রিজনিং আমি নিজে নিজে করতে পারি আমার সায়েন্স দরকার তারা অবশ্যই জেনারেল সায়েন্সের যে ব্যাচ আছে এই ব্যাচটাই ভরতে পারো জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ থ্রি এটা আমাদের থাকছে এই ব্যাচেরটাও তুমি দেখতে পারো এবং কারোর যদি মনে হয় না আমি জেনারেল সায়েন্স তো আপনার কাছ থেকে নিয়ে রেখেছি আমার ম্যাথ রিজনিংটা প্রয়োজন বা আমি জেনারেল সায়েন্স অন্য জায়গা থেকে পড়ছি বা নিজে নিজে জেনারেল সায়েন্স আমি পড়তে পারি তাহলে তাদেরকে বলবো তাদের যদি ম্যাথ রিজনিং প্রয়োজন হয় তাহলে ম্যাথ এর জন্য একটা কম্বাইন ব্যাচ থাকছে সেটাও একটা ফাউন্ডেশন ব্যাচ সেটাও তুমি কিনতে পারো যার একসঙ্গে সবকটা দরকার সে এটাই যাবে যার শুধু জেনারেল সায়েন্স দরকার সে এটাই যাবে যার কেবলমাত্র ম্যাথ রিজনিং প্রয়োজন সে এটাই আসবে তো এইভাবে আমাদের প্রত্যেকটা ব্যাচ লঞ্চ হচ্ছে এবং প্রত্যেকটা ব্যাচের কোর্স প্রাইস কী থাকছে কী বৃত্তান্ত কতদিন পর্যন্ত ব্যাচ হবে সব কিছুই আস্তে আস্তে আমরা ডিসকাস করছি তো এই যে আমাদের লাইভ ব্যাচগুলো হবে এই ব্যাচগুলোতে এগুলো লাইভ ব্যাচ কারণ এগুলোতে প্রত্যেকটাই লাইভ ক্লাস আসবে তোমার তো এই লাইভ ব্যাচগুলোতে তুমি কি কি জিনিস পেতে চলেছো এই লাইভ ব্যাচগুলোতে তুমি যে যে জিনিস পেতে চলেছ সেখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছুকে ধরে ধরে ডিটেলসে পড়ানো হবে এমন না উপর ওপর পড়িয়ে চলে যাব। বা আমি বুঝাতে পারবো না বলে স্টুডেন্টকে বলে দেবো আমি বুঝাতে পারছি না অন্য কোনো জায়গা থেকে তুমি দেখে নাও বে যাও এটা বলবো না যতটা সম্ভব তোমাকে যতটা সহজ সরল ভাজায় বোঝানো দরকার সেটা করিয়ে দেওয়া হবে যদি তোমার জানার ইচ্ছা থাকে যদি তোমার বোঝার ইচ্ছা থাকে যদি তোমার সেটা না থাকে তো কিছু করার নেই কারণ তুমি বুঝতে হয়তো ক্লাসের মধ্যে তুমি বুঝতে পারলে না তারপর তুমি আমাকে ফোন করবে করে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি আপনি আমাকে বলুন অবশ্যই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে আর তুমি যদি সেটাই না করো তাহলে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কারণ আমি তো তোমার মনের ভেতর কোনোভাবেই ঢুকতে পারবো না তাই তোমাকে সেটা এক্সপ্রেস করতে হবে যে আমি বুঝতে পারছি না ঠিক আছে নেক্সট হচ্ছে তুমি যেটা পাবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকু প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তুমি এমসিকু আমরা যেটাকে বলি ব্যাটেল ফর লিডার বোর্ড বলে একটা আমাদের ক্লাস করানো হয় সেই ক্লাসের মাধ্যমে আমরা একদম লাইভ টেস্টের মাধ্যমে আমরা এই সমস্ত এমসিকুগুলো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করি এর পাশাপাশি যে যে চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু চ্যাপ্টারে নিউমেরিক্যাল আছে এবং সেই নিউমেরিক্যালগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় কোশ্চেন আসে তো সেই নিউমেরিক্যালগুলোর ওপর স্পেশাল ক্লাস করানো হয় নিউমেরিক্যালের জন্য আলাদা পয়সা খরচা করে তোমাকে যুক্ত হতে হবে না একদম এই ব্যাচের মাধ্যমেই তুমি সেই নিউমেরিক্যালের ক্লাস পেয়ে যাবে সেখানে যেমন সেই সূত্র কোন কোন সূত্রের অ্যাপ্লিকেশান হবে সেগুলোকে যেমন করানো হয় তার পাশাপাশি সেখান থেকে যত ধরনের কোশ্চেন হতে পারে যত ধরনের অঙ্ক হতে পারে সমস্তটাই এই নিউমেরিক্যাল ক্লাসগুলোর মধ্যে আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেগুলো ভালোভাবে যত্ন সহকারে করানো হয় নেক্সট এরপর হচ্ছে কি এরপর হচ্ছে একদম নিউ প্যাটার্ন বেস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে এখানে একদম নিউ প্যাটার্ন এখন দেখবে প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে কোশ্চেনের তো সেই নিউ প্যাটার্ন যে কোশ্চেনগুলো আসবে সেগুলোকে যাতে তুমি অ্যান্সার করতে পারো ঠিক সেইভাবে তোমাকে তৈরি করে দেওয়া হবে এই ক্লাসগুলোতে নেক্সট হচ্ছে ডেলি অ্যাসাইনমেন্ট আমাদের প্রতিদিন যে যে ক্লাসগুলো হবে যেদিন যেদিন যে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট বলতে পারো বা এইচডব্লিউ বলতে পারো এই কাজটা তোমার থাকবে এবং এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে কাজটা কি করে তোমার থেকে করিয়ে নিতে হয় সেই টেকনিকটা আমার যে আমি তোমাকে করিয়ে নেবো এটা একদম অফলাইন সিস্টেম অফলাইনে যেমন এইচডব্লু করতে হয় প্রতিদিনকার ক্লাসে প্রতিদিন কোচিং সেন্টারে পড়তে যাওয়ার আগে ঠিক সেভাবে যেটা অন্য কোনো জায়গায় হয় না যেমন আমি অ্যাসাইনমেন্ট দেবো এইচডাব্লু দেবো সেই এইচডাব্লুটা প্রতিদিন আমি চেক করবো কারণ শুধু এইচডাব্লু দিলে বা অ্যাসাইনমেন্ট দিলেই আমার দায়িত্ব শেষ হয় না সেগুলো তুমি করতে পারলে কি না সেগুলো চেক করতে হবে এটা হচ্ছে টিচারের দায়িত্ব তাই আমাদের প্রতিদিনকার ক্লাসে যেমন অ্যাসাইনমেন্ট থাকবে এইচডাব্লিউ থাকবে সেই সঙ্গে সেগুলোকে আবার প্রতিদিন আমরা রেগুলার বেসিসে সেগুলোকে চেক করবো সেখানে তোমার সমস্যা হলে তুমি সেগুলো বলবে তোমাকে সেগুলো সমাধান করিয়ে দেওয়া হবে আর যদি তোমার সমস্যা না থাকে তাহলে তো আমার কিছু করার নেই নেক্সট যেটা এখানে যেমন অনলাইন তোমার একদম লাইভ ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের তার সঙ্গে সঙ্গে কি থাকছে রেকর্ডেড ক্লাস অর্থাৎ যেটা লাইভ ক্লাস হয়ে গেল তারপর সেই ক্লাসটা তুমি যতদিন পর্যন্ত কোর্সের ভ্যালিডিটি রয়েছে ততদিন পর্যন্ত তুমি রেকর্ডেড ফর্মে সেই ক্লাসটাকে দেখতে পারবে কোনো অসুবিধা নেই এবং অনেকে যারা আছো যারা লাইভ ক্লাস করতে পারছো না তারা অবশ্যই গিয়ে কী করবে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তুমি প্রতিদিনকার ক্লাসটাকে দেখে নিতে পারবে যে হ্যাঁ আমি লাইভ অ্যাটেন্ড করতে পারিনি আমি রেকর্ডেড দেখে নিচ্ছি তো সেই দুটো সুবিধাই কিন্তু তোমার থাকছে এর পাশাপাশি কী থাকছে এক পিডিএফ স্টাডি মেটেরিয়ালস ক্লাসের পিডিএফ না ক্লাসে যেটা পড়ানো হচ্ছে সেটা যা আমি লিখছি সেইটা জিনিস না একদম তুমি যে ফরম্যাটে বই পড়ো ঠিক সেই ফরম্যাটে স্টাডি মেটেরিয়ালস তোমাকে বানিয়ে দেওয়া হবে তো সেখানে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে একটা টেক্সট বুকের জিনিস তোমার কাছে পৌঁছবে আর যা পড়ানোর যা কিছু ডিসকাস করে সেটা আমি ক্লাসে করব। তাই স্টাডি মেটেরিয়ালস মানে সেটা ওই ক্লাসে যা পড়িয়েছি সেই জিনিসটা মানে ক্লাসে যেমন এই স্লাইডটা দেখতে স্লাইডটাকে আমি স্ক্রিনশট তুলে তোমাকে দিয়ে দেবো তুমি গিয়ে প্রিন্ট করাতে গিয়ে প্রচুর টাকা খরচা করতে হবে তা না আমরা বই যেভাবে হয় বইয়ের ফরম্যাটে তোমাকে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে যাতে করে সেটা তুমি যেমন ডিজিটালি পড়তে পারবে মোবাইলের মাধ্যমে একই সঙ্গে তুমি সেটা প্রিন্ট আউট বের করে নিয়েও পড়াশোনা করতে পারবে আর একটা জিনিস আমাদের এখানে যাবতীয় যা কিছু পড়ানো হবে সম্পূর্ণ বেঙ্গলিতে রকম অন্য কিছু না যেখানে ইংলিশ টার্মের প্রয়োজন যেখানে ইংলিশের প্রয়োজন আছে সেখানে সেইগুলো ইংরেজিতে লিখে দেওয়া হবে সেখানে সেগুলো ইংরেজিতে দেখা রাখবে বাকি যা কিছু পড়ানো হবে যা কিছু নোটস পাবে সব কিছু তুমি পাবে একদম টোটালি বাংলাতে ঠিক আছে কোনো ট্রান্সলেটরদের ট্রান্সলেট করা বাংলা না ওই আতখামচা বাংলা এরকম না একদম শুদ্ধ বাংলা যেটাকে বলে সেই শুদ্ধ বাংলা ভাষায় লেখা জিনিস তুমি এখান থেকে পাবে সেইভাবেই আমাদের সমস্ত কিছু আছে আর যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিডিটি থাকছে প্রত্যেকটা ব্যাচের একদমই এক বছর পরে তুমি প্রত্যেকটা ব্যাচের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ নেক্সট আমরা যেটাই যাবো হ্যাঁ তবে একটা জিনিস বলি এই কোর্স ফিচার্সের মধ্যেই সেটা আলোচনা করার তো যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাও যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাও যাদের মনে হয় যে না আমাকে লক্ষ্যে পৌঁছোতে হবে আমাকে ওটা পেতে হবে এই চিন্তাভাবনা যাদের আছে যাদের মধ্যে সেই পাওয়ার খিদেটা রয়েছে একটা অ্যাচিভমেন্টের খিদে রয়েছে যারা পৌঁছতে চাও কোনো এক জায়গায় নিজেকে কোনো একটা জায়গায় দেখতে চাও নিজেকে কোনো একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে নিজেকে দেখতে চাও বা নিজেকে কোনো একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে চাও সেই সমস্ত স্টুডেন্টদের বলবো মোস্ট ওয়েলকাম আসো ক্লাস করো কারণ তোমরা এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে করতে পারবে এর ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারবে আর যারা ভাবো যে আমরা শুধুমাত্র ওই কিছু পিডিএফ পাবো তার জন্য কোর্স কিনবো বা কোর্সে যুক্ত হব তারা বলবো খুব একটা বেশি লাভ এখান থেকে করতে পারবে না ঠিক আছে তারা খুব বেশি লাভ আমাদের এখানে যুক্ত হয়ে করতে পারবে না কারণ আমরা এইভাবেই তৈরি হয়েছি যে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাই তাদেরকে পড়াবো তাদেরকে শেখাবো যারা সাধারণত পড়াশোনা করার মানসিকতা নেই যারা রেগুলার পড়বো না রেগুলার পড়াশোনা করতে চাই না শুধুমাত্র পিডিএফ পাবো সেই আশাই আসবো তাদের বলবো না আসাটাই ভালো কারণ তুমি এখানে এসে খুব বেশি কিছু করতে পারবে না তাতে লাভ কিছু হবে না তখন তোমার মনে হবে যে এখানে ভালো হচ্ছে না এখানে কিছু হচ্ছে না তখন দশটা খারাপ কথা তোমার মনে আসবে তাই সেই সমস্ত জিনিস করার থেকে আগেভাগে তো এইগুলো গেল এর পাশাপাশি আমাদের কিছু রেকর্ডেড ব্যাচ রয়েছে যেগুলো অলরেডি আমরা এই রেকর্ডেড ব্যাচের কেমিস্ট্রির একটা রেকর্ডেড ব্যাচ লঞ্চ করেছি তার পাশাপাশি অনেকে আছে যারা পেইড মানে লাইভ যে ব্যাচগুলো হয় সেগুলোর কোর্স ফি বেশি থাকে যে কারণের জন্য তারা সেই ব্যাচগুলো পারচেস করতে পারে না তো তাদের জন্যই আমরা এই রেকর্ডেড ব্যাচগুলো আনছি এবং এই রেকর্ডেড ব্যাচগুলোতে তুমি একদমই লাইভ ক্লাসেরই রেকর্ডেড ভার্সানটা তুমি পাবে তাই এখানে প্রত্যেকটা চ্যাপ্টার একদম কমপ্লিট করা আছে এবং তোমার সেখানে এমসিকু নিউমেরিক্যালস এই সমস্ত সব জিনিসই এর মধ্যে কভার আপ করা থাকবে তো তার মধ্যে আমরা এই যে লঞ্চ করছি যেটা সেটা হচ্ছে ফিজিক্স এবং বায়োলজি এই দুটোর ওপর তোমার একটা রেকর্ডেড ব্যাচ আসছে তো এই রেকর্ডেড ব্যাচ যাদের প্রয়োজন আছে বিশেষ করে যারা ভাবছো আমাদের সামনে টেকনিশিয়ানের এক্সাম রয়েছে তো আমি এখন প্রিপারেশান করব। সেটা কি করে করব তো তাদের ক্ষেত্রে বলবো এই রেকর্ডেড ব্যাচই তোমার যুক্ত হওয়া উচিত কারণ এখানে যুক্ত হলে পারে তুমি প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে রেকর্ডেড ক্লাস মানে রেকর্ডেড ভিডিওটাই পাওয়া যাবে আর যেটা হচ্ছে যারা আছে ফাইন্যান্সিয়ালস প্রবলেম রয়েছে যারা অত টাকা এই মুহূর্তে পে করতে পারছো না তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা এই সমস্ত ব্যাচগুলো রেকর্ডেড নিয়ে যার যেটা প্রয়োজন হয়তো সবার তো সব কিছু প্রয়োজন হয় না কারণ হয়তো শুধু ফিজিক্সটাই প্রবলেম তো সে কেবলমাত্র ফিজিক্সের ব্যাচটা নিয়ে সে তার ক্লাসগুলো করতে পারে কোনো অসুবিধা নেই সেই ক্লাসগুলো থেকে সে তার মতনভাবে সমস্ত কিছু পেয়ে যাবে তো যাই হোক এই রেকর্ডেড ব্যাচগুলো আমাদের এর সঙ্গে কিন্তু থাকছে এবার কথা হচ্ছে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে যেগুলো লাইভ ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলোর ক্লাস আগামী দু তারিখ থেকে শুরু হচ্ছে যে সমস্ত লাইভ ব্যাচগুলো রয়েছে সেই সমস্ত ব্যাচগুলো ক্লাস আগামী দোসরা সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে একদমই অনেকটা আগেই আমরা ব্যাচ লঞ্চ করে দিয়েছি কারণ অনেক স্টুডেন্ট আছে যারা পরে ভর্তি হয়ে বলে যে আমরা লাইভ ক্লাস করতে পারছি না আমার অনেক কিছু পিছিয়ে গেছে তাই জন্য তোমার কাছে হাতে প্রায় একটা মাসের কাছে মোটামুটি সময় রয়েছে তো সেই সময়ের মধ্যে তুমি তোমার মতনভাবে সেটা ভর্তি হতে পারো সেই জন্যই আমরা দু তারিখ থেকে ক্লাস শুরু করছি এবং এনরোলমেন্ট শুরু হচ্ছে সেটা আজকে চার তারিখ আজকে চৌঠা আগস্ট আজকে থেকে কিন্তু আমাদের এই প্রত্যেকটা ব্যাচের এনরোলমেন্ট শুরু হচ্ছে তাই তোমরা সেইভাবে এনরোল করে কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো নেক্সট আমাদের যেটা বলবো তো আমাদের লিমিটেড টাইম অফার দেওয়া হচ্ছে লিমিটেড টাইম অফার এই জন্যেই কারণ আমাদের আজকে চৌঠা আগস্ট থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই যে এই মুহূর্তে স্ক্রিনে তুমি যে প্রাইস দেখতে পাচ্ছ সেই প্রাইসটা থাকছে অর্থাৎ আমাদের জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিং এই ব্যাচের জন্য আমাদের এই মুহূর্তে এই যে যে প্রাইসটা দেখছো চোদ্দোশো নিরানব্বই টাকা এই টাকাটার নিচে আর কোনোভাবেই কোর্স প্রাইস যাওয়ানো সম্ভব নয় তাই যাদের প্রয়োজন আছে আমার এর ওপর আমাকে এসে কেউ রিকোয়েস্ট করবে না যে স্যার আমাকে কিছু দু পয়সা কম করুন বা এর ওপর কিছু ডিসকাউন্ট দিন এটা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা থাকছে তাই যাদের প্রয়োজন আছে যাদের মনে হবে তারা ভর্তি হতে পারো হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ব্যাচগুলোতে এই চোদ্দোই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে যারা ভর্তি হবে তাদের এই কোর্সের ভ্যালিডিটি একদম থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত তাদের থাকবে এটা আমি করে দিতে পারি এটা হচ্ছে তাদের জন্য এই জিনিসটাকে আমি করে দিতে পারি যে থার্টি ফার্স্ট অক্টোবর দু পর্যন্ত তারা এই ব্যাচগুলোকে অ্যাক্সেস করতে পারবে তার মানে এই বছর তুমি আগস্ট মাসে ভর্তি হচ্ছ আর আগামী বছর অক্টোবরের দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর গিয়ে তুমি পর্যন্ত এই ব্যাচের ক্লাসগুলো তুমি সব কিছু করতে পারবে তো এটাই আমি এই ব্যাচের জন্য করতে পারি যারা কেবলমাত্র চৌঠা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হবে এবং তারপর হয়তো ফোর্স ফ্রিজ বেড়ে যেতে পারে তাই যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের যে ফাউন্ডেশন ব্যাচ থ্রি রয়েছে সেটাতেও তোমার একই সিস্টেম সেটার ক্ষেত্রেও তুমি সেই থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত দু হাজার পঁচিশ পর্যন্তই তুমি ক্লাস করতে পারবে কিন্তু কোর্স ফ্রি এই টাকাটাই থাকবে এর থেকে কমানো সম্ভব নয় কিন্তু এই টাইম পিরিয়ডের পর কিন্তু কোর্স ফ্রি বৃদ্ধি পাবে তাই যার প্রয়োজন আছে সে কিন্তু যুক্ত হয়ে যাবে তো কেবলমাত্র তোমরা যারা ম্যাথ রিজনিংয়ে যুক্ত হতে চাইছো তাদের জন্য সেই একই জিনিস তোমার এই টাকাটা থাকছে নাইন থাকছে তো এটাও সেই চৌঠা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এটাও হচ্ছে তোমার থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত তোমার এর ভ্যালিডিটি থাকছে তো যাদের প্রয়োজন আছে তারা ভর্তি যেতে পারো কারণ এরপর এই টাইম পিরিয়ড বেরিয়ে যাওয়ার পর কিন্তু কোর্স ফ্রি বেড়ে যাবে নেক্সট আমাদের যে পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ তো এই রেকর্ডেড ব্যাচ যেগুলো রয়েছে যেগুলো এই ব্যাচগুলোতে তুমি ভর্তি হলে পারেই তুমি ক্লাস পেয়ে যাবে ক্লাসগুলো দুই এক দিনের মধ্যে সব কিছু আপলোড করে দেওয়া হয়ে যাবে তো এই ব্যাচগুলোতে যারা ভর্তি হবে তাদের কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে থার্টি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের এই কোর্সগুলোর ভ্যালিডিটি থাকছে এই কোর্সের জন্য শুধু বায়োলজি রেকর্ডেড ব্যাচ নিলে পারে তোমার হচ্ছে সাড়ে তিনশো টাকা পড়বে এই ক্লাসগুলোতে মোর দ্যান ফিফটি প্লাস ক্লাস তুমি পাবে টোটাল পাবে এখন কিছু ক্লাস দেওয়া হবে আরও কিছু ক্লাস তোমরা ভর্তি হওয়ার পর রেকর্ডে মানে আপলোড হতে থাকবে মোটামুটি ফিফটি প্লাস ক্লাস প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তুমি পেয়ে যাবে এখানে যার মাধ্যমে যেমন চ্যাপ্টারগুলো কভার হবে তার পাশাপাশি এমসিকু তোমাদের মাধ্যমে কভার আপ হয়ে যাবে তো এইটারও ভ্যালিডিটি কিন্তু থার্টি সেপ্টেম্বর দু পর্যন্ত থাকছে নেক্সট আমাদের ফিজিক্সের যেটা রয়েছে ফিজিক্সের মধ্যে যেটা রয়েছে সেখানেও তাই একই সিস্টেম কোর্স ফ্রি এটাই থাকছে আর টাইম পিরিয়ডটাও এটা থাকছে কিন্তু এটা তুমি করতে পারবে থার্টি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা কেবলমাত্র এই টাইম পিরিয়ডের মধ্যে ভর্তি হবে এরপর কিন্তু এগুলোরও প্রত্যেকটার কোর্স প্রাইস কিন্তু বৃদ্ধি পাবে তো সেই হিসাবে তুমি দেখবে দেখে ভর্তি হবে এবং এখানেও প্রায় তুমি ফিফটি প্লাস ক্লাস কিন্তু পেয়ে যাবে এই ব্যাচের মাধ্যমে ঠিক আছে যেখানে তোমার এমসিকিউ নিউমেরিক্যাল এবং তার পাশাপাশি কিন্তু তোমার যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সমস্ত চ্যাপ্টারকে ডিটেলসে সুন্দরভাবে কিন্তু কভার করা হবে তো যাদের যে ব্যাচ প্রয়োজন আছে তারা অবশ্যই তাদের নিজেদের সুবিধা মতন নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ব্যাচগুলোকে অবশ্যই পারচেস করে নিতে পারো তাহলে এবার কথা হলো যে স্যার আমরা তো ব্যাচ পেইড ব্যাচের সম্বন্ধে আপনি এত কিছু বললেন পেট ব্যাচ সম্বন্ধে এত কথা বললেন আমরা যারা পেট ব্যাচ কিনতে পারছি না তাদের জন্য কি কিছু নেই অবশ্যই দেখো তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে প্রথমত আমাদের একদম ওয়াইটিতে দেখবে প্লেলিস্টে গিয়ে বিজ্ঞানের সাফল্য বলে লেখা রয়েছে বিজ্ঞানের সাফল্য বলে ব্যাচ রয়েছে প্লে লিস্টে সেই বিজ্ঞানের সাফল্য কেমিস্ট্রি বিজ্ঞানের সাফল্য বায়োলজি বিজ্ঞানের সাফল্য ফিজিক্স বলে তিনটে আছে একদম প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে গিয়ে তুমি একদম বেসিক লেভেল ক্লাসগুলো পেয়ে যাবে এখানে যেগুলো আমরা পেট ব্যাচে পড়াবো সেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে আর ওখানে যে ব্যাচগুলো করানো আছে সেটা বেসিক লেভেল আছে এবার বেসিক লেভেল ওই ক্লাসগুলো করো তার পাশাপাশি তুমি কোনো একটা বই ফলো করো করলে তুমি সেখান থেকে নিজের নোটস বানিয়ে নাও তাহলেও তোমার কিন্তু সেই বিষয়গুলো কভার হয়ে যাবে তাই প্লে লিস্টে অলরেডি সেগুলো করে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে আর অনেক আমরা কিছুদিন আগে একটা এক মাস আগে একটা পোল নিয়েছিলাম সেখানে অনেকেই বলছিল যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করো দেখো চ্যাপ্টার ওয়াইজ অলরেডি ক্লাস করানো আছে সেই ক্লাসগুলোকে করতে থাকো দেখো তাতে তোমার জিনিসগুলো তৈরি হবে এরপর আর নতুন করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানোর মতন জিনিস হয় না তা যেগুলো আছে সেগুলো করতে থাকো আপাতত আপাতত আমি এই মুহূর্তে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করছি না অনেকেই ডিমান্ড করেছিল বা অনেকেই গোল করেছিল চ্যাপ্টারওয়াইজ ক্লাস হয়তো তারা আশা হতে পারো কিন্তু আমি সেটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস করাতে চলেছি সেটা হচ্ছে আমরা টপ ফাইভ হান্ড্রেড রেলওয়ে পি করাবো যেটা সম্পূর্ণ বেস্ট অন হচ্ছে দু হাজার বাইশ গ্রুপ ডি যে এক্সাম হয়েছে সেই দু হাজার বাইশ গ্রুপ ডি এক্সামের যে যাবতীয় জেনারেল সায়েন্সের কোশ্চেন এসেছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ পাঁচশোখানা পিউই কিউ আমি তোমাদেরকে করাবো যেখানে শুধু বিগত বছরের তো সমাধান থাকবে তার সঙ্গে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ক্লাসগুলোর মধ্যে তো এটা পাঠে পাঠে ক্লাস আসবে একবারে পাঁচশোটা ক্লাস করানো সম্ভব নয় তো পাঠে পাঠে ক্লাস আসবে এবং সেই ক্লাসগুলো তোমরা করতে থাকো আজকেও ক্লাস করানোর কথা ছিল কিন্তু গতকাল ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে ক্লাস রেডি করা যায়নি যদি আজকে রেডি করতে পারি তো রাত্রের দিকে আমরা ক্লাস আপলোড করে দেবো তো টপ ফাইভ হান্ড্রেড এই পিওয়াইউ ক্লাস এটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে এরপর আমরা এটা যেমন জেনারেল সায়েন্সের হচ্ছে তারপর ম্যাথের ওপরও আমাদের একটা এই টপ ফাইভ হান্ড্রেড এর একটা ক্লাস করানোর ইচ্ছা আছে তো সেইভাবে যদি তোমরা সাপোর্ট থাকে তোমরা যদি নিয়মিত ক্লাস করো তোমাদের যদি থেকে রেসপন্স ভালো পাওয়া যায় নিশ্চয়ই জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স সবটাই কমপ্লিট করে দেওয়া হবে এবং এর পাশাপাশি তোমাদের বলবো যেমন এ এলপির অলরেডি তোমাদের যে সিবিটি ওয়ান দু হাজার আঠেরোর এক্সাম তার টোটাল পিওই কু কভার করা আছে এবং দু হাজার আঠেরোর গ্রুপ ডি কভার করা আছে এবার আমরা দু হাজার বাইশের গ্রুপ ডি করছি এগুলো প্রত্যেকটায় আমাদের প্লে মধ্যে পেয়ে যাবে এবং যারা বলেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের জন্য অলরেডি আমি একদম বেসিক লেভেল থেকে দেখবে ক্লাসগুলো প্রত্যেকটা করানো আছে সেই ক্লাসগুলোকে করতে থাকো সেগুলো একদম এনসিআরটি বেস করেই সেই ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করার পর তোমাকে পড়তে হবে ওটা একদম বেসিক লেভেল ক্লাস আমি আবারও বলছি ওটা বেসিক লেভেল ক্লাস এবার তোমার যদি অ্যাডভান্স লেভেল কিছু পড়তে হয় তাহলে সে আমাদের পেট ব্যাসে তোমাকে যুক্ত হতে হবে ঠিক আছে তো যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে সেইটুকু জিনিসকে আমি ওখানে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার যার যেটা ভালো লাগবে সে সেই মতবে কাজ করবে তবে আশা হত হওয়ার কিছু নেই এইগুলো শেষ হয়ে যাওয়ার পর কারণ এটার ওপর ডিমান্ড অনেক স্টুডেন্টের আছে এবং অনেক স্টুডেন্ট মনে করছে যে বাংলা ভাষাই যে আমাদের জেনারেল সায়েন্সের ওপর একটা পিওই কু ক্লাস হওয়া দরকার কারণ আমরা সোর্স পাচ্ছি না বাংলাতে তো সেইটার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেখানে তোমরা একদম সেট হিসাবে পেয়ে যাবে একদম পঞ্চাশখানা রেলওয়ে পার্শ্বখানা একদম তোমার কোশ্চেনের গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলোকে তোমার পড়িয়ে দেবো এইটার মাধ্যমে যেটা শুরু হবে এছাড়া যারা নিয়মিতভাবে ক্লাস করছো যারা যে সমস্ত ক্লাসগুলো অলরেডি করানো আছে সেই প্রত্যেকটা ক্লাসকে করাও এখানে ফালতু জিনিস আমরা আলোচনা করি না বা ফালতু কিছু হয় না দেখবে আমাদের যা আছে চ্যানেলে সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগার জিনিস তো সেই জিনিসগুলোকে সঠিকভাবে নাও সঠিকভাবে গ্রহণ করো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক ডিসিশন তোমাকে পারে একটা জায়গায় পৌঁছে দিতে তাই তুমি কতটা সঠিকভাবে চিন্তা করবে সঠিকভাবে ডিসিশন নেবে সেটা তোমার কাছে তোমার কোন জিনিসগুলো তোমার কাছে অনেক অপশান আছে অনেক জিনিস আছে কিন্তু কোন জিনিসটা দেখলে তোমার লাভ হবে কোন জিনিসটা তোমাকে ভালো জিনিস পাবে সেটা তোমাকে বুঝতে হবে তাই জন্যে তুমি দেখো আর দশটা জায়গায় চেক করো করে যেখানে ভালো লাগবে যেটা মনে হবে সেটাকে তুমি করবে এবার আর একটা জিনিস সকলের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে স্যার আমার ডেমো ক্লাসের দরকার দেখো যাদের ডেমো ক্লাসের দরকার আছে আমরা প্রত্যেকটা ব্যাচে দেখবে একটা করে ডেমো ক্লাস দেওয়া থাকবে সেই ডেমো ক্লাসগুলো থেকে তুমি সেই ডেমোটা দেখে নিতে পারো ক্লাসের ঠিক আছে সেই ক্লাসটা কেমন হবে কেমন হতে চলেছে সেগুলো তুমি ওই ডেমো ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাচের মধ্যেই দেওয়া থাকবে ডেমো ক্লাস ডেমো পিডিএফও একটা দেওয়া থাকবে সেটাও তুমি দেখে নিতে পারবে আর যেটা গুরুত্বপূর্ণ কারোর যদি মনে হয় যে লাইভ ক্লাস কীরকম হয় আমি দেখতে চাই তাহলে তাকে বলবো আগামীকাল আমাদের লাইভ ক্লাস হবে সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশান যদি ডাউনলোড করা থাকে তাহলে সেখানের মাধ্যমে তুমি পেয়ে যাবে পেয়ে সেখান থেকে তুমি আমাদের আগামীকাল জেনারেল সায়েন্সের ওপর আমরা একটা ডেমো ক্লাস রাখছি যাদের প্রয়োজন আছে সেই তারা ওই ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো করে দেখে নিতে পারো যে আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হয় এবং ম্যাথের ওপরও একটা ডেমো ক্লাস থাকছে আগামীকাল যদি সব কিছু ঠিকঠাক হবে তাহলে সব কিছু নোটিফিকেশান তুমি অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে তাই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রাখো এবং যাদের প্রয়োজন আছে তারা ফ্রি যে মক টেস্টগুলো আছে সেই ফ্রি মক টেস্টগুলোকে দিতে পারো তাতে তোমার কিন্তু উপকার হবে আশা করি সেগুলো অপকার কিছু হবে না কারণ অপকারী জিনিস এখানে কিছু করানো হয় না যা করানো হয় তোমাদের কথা ভালোর কথা ভেবে চিন্তাভাবনা করে আর এই ভর্তি সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে বলার থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের একটা হোয়াটসঅ্যাপ করবে করে তোমার কী জানার আছে সেটা বলবে হট করে কেউ ফোন করে দেবে না কারণ আমি ক্লাসে থাকলে সেই ফোনটা ধরা আমার পক্ষে সম্ভব হবে না তখন হয়তো তোমার মনে হবে যে স্যারকে ফোন করলাম স্যারের বেশি ঘ্যাম স্যার আমার ফোন ধরেনি এরকম বহু স্টুডেন্টের সঙ্গে হয়েছে আমাকে ফোন করেছে আমি বলেছি ক্লাসে আছে তারপর তাকে আমি বলেছি যে অমুক সময় ফোন করো সে আর কোনোদিনও ফোন করিনি কারণ সে ভেবেছে হয়তো টিচারের বড় ঘ্যাম আমি আমাকে ফোন করেছি আমার ফোনে কথা বলার সম্ভব না কারণ আমি মনে করি যখন যে কাজটা হচ্ছে সেই কাজটাকে একশো শতাংশ এফিসিয়েন্সির সঙ্গে করাটাই বুদ্ধিমানের কাজ তুমি যখন পড়বে তখনও তুমি তাই করবে কেউ ফোন করলে বলবে দরকার নেই এখন আমি পড়ছি পরে ফোন করো যেমন আমিও মনে করি আমি যখন ক্লাস করাই তখন ক্লাস করানোটা আমার কাছে প্রথম প্রেফারেন্স তাই ক্লাসটা আমাকে করাতে হবে তাই ফোনে গল্প করার মতন বা এত কিছু কথার উত্তর দেওয়ার মতন সময় আমার কাছে থাকে না তাই জন্য আমি প্রত্যেককে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিই সেই জন্য আমি বলি কি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবে না হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো তোমার কথা বলার দরকার আছে প্রয়োজন আছে তোমার সমস্যা আছে তোমাকে দেখবে একটা টাইম দিয়ে দেওয়া হবে সেই সময় তুমি ফোন করবে অবশ্যই তোমার ফোন ধরা হবে তোমার সমস্ত সমস্যার কথা শোনা হবে এবং সেটার সমাধান করে দেওয়া হবে আমি বারবার স্টুডেন্টদের একটাই কথা বলি যে আমাকে আগে হোয়াটসঅ্যাপ করবে দেন তারপর তোমাকে সময় দেওয়া হবে তুমি তখন ফোন করো তার স্টুডেন্টরা ঠিক তার উল্টোটা করে হোয়াটসঅ্যাপ করতে হয়তো লজ্জা লাগে কি ভয় লাগে জানি না তো তারা কি করে সরাসরি আমাকে ফোন করে আর সরাসরি ফোন করে তখন হয়তো আমি নাই ক্লাস পড়াচ্ছি পড়ানোর সময় তো আমি ফোনে গল্প করতে পারবো না কারণ যারা ক্লাস করছে তাদের অসুবিধা হবে তাদের মনোসংযোগ নষ্ট হবে তাই জন্য তাদের ফোন ভরা তো সম্ভব হয় না যদিও কারোর ফোন রিসিভ হয় তো তাকে বলে দেওয়া হয় অমুক সময় ফোন করবে তখন দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট ফোন করো না কারণ তোমাদের হয়তো ভাবো যে টিচারের বড় ঘ্যাম সেই জন্য ফোন করবো না তো এইগুলো হচ্ছে বিষয় তাই সেইগুলোর কথা তুমি মাথায় রেখে সমস্ত কিছু করবে সমস্ত ডিসিশান নেবে একটা মানুষকে জাজ করার আগে মানুষকে আগে জানতে হবে আমাকে সম্বন্ধে অনেক অনেক কিছু প্রচার করে অনেক অনেক কিছু বলে আমার ব্যবহার খুব খারাপ নাকি এই সমস্ত কিছু প্রচার হয় দেখো আমার লোকে বলল, তুমি আমাকে একটা ফোন করো করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করো হ্যাঁ অবশ্যই জিনিসটা তোমার পড়াশোনা সংক্রান্ত হওয়া উচিত কারণ পড়াশোনা সংক্রান্তর বাইরে কোনো কিছু জিজ্ঞাসা করে তো তোমার লাভ নেই আমার পার্সোনাল লাইফ তোমার যেন কোনো লাভ নেই তোমার পার্সোনাল লাইফ আমার যেন কোনো লাভ নেই কারণ তুমি পড়াশোনার জন্য তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে আমার কাজ হচ্ছে তোমাকে সেই সমস্যার সমাধান করে দেওয়া আমার টিচার হিসাবে তোমার সমস্যা সমাধান করে দেওয়া কাজ আর তোমার হচ্ছে স্টুডেন্ট হিসাবে কাজ তোমার পড়াশোনা সংক্রান্ত বিষয় সমস্যা থাকবে সেটা আমার কাছে জিজ্ঞাসা করা এর বাইরে টিচার আর স্টুডেন্টের মধ্যে তো অন্য কোনো সম্পর্ক হয় না কারণ তুমিও আমার পার্সোনাল লাইফ জেনে তোমার কিছু হবে না তোমার পার্সোনাল লাইফ জেনে আমার কিছু হবে না তাই সেইটা বাদ দিয়ে তুমি যেহেতু যা বিষয় আছে সেই বিষয় নিয়ে তুমি আসো আমার সঙ্গে কথা বলো ডিসকাস করো তবে তো তুমি জানবে যে মানুষটা কেমন লোকে বলে দিল তুমি সেই কথা শুনে নাচলে তাহলে হবে না আমি একটাই জিনিস বলবো যে তৃতীয় ব্যক্তির সঙ্গে কোনোদিনও বেশি কথায় নাচবে না তৃতীয় ব্যক্তির কথায় যত নাচবে তত তোমার লাইফে সমস্যা হবে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে নিজের চিন্তা করো নিজের বাবা মা টিচার এরা হচ্ছে তোমার গুরু তাই গুরুর কথা শোনো গুরুর ভাবে চলো তবে জীবনে কিন্তু আলটিমেটলি লক্ষ্যে পৌঁছাতে পারবে তৃতীয় ব্যক্তি কিন্তু তোমার ভালো কোনোদিনও দিনও চাইবে না এটা মাথায় রাখবে এটা সারা জীবন হয়ে এসেছে আর আগামী দিনেও তাই হবে যে তৃতীয় ব্যক্তি কখনো তোমার ভালো চাইতে পারে না তৃতীয় ব্যক্তি চাই যে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় আমার আনন্দ এটা হচ্ছে তাদের বক্তব্য তাই সেটা মাথায় রেখে তোমরা সঠিক সিদ্ধান্ত নেবে কারণ এখানে যারা ক্লাস করছো বা যারা রয়েছো প্রত্যেকে এই মুহূর্তে সাবালক অর্থাৎ নিজেদের বুদ্ধি নিজেদের বিবেচনা হয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে আমি বলবো না যে আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের সঙ্গে ক্লাস করো আমাদের ফ্রি ক্লাস দেওয়া আছে সেই সমস্ত ক্লাস দেখো বিভিন্ন জায়গায় আরও দশ জায়গায় তুমি যাচাই করো যেখানে ভালো লাগবে সেখানে ভর্তি হও টিচারকে দেখে টিচারের রূপগুণ দেখে বা টিচারের কোয়ালিফিকেশান দেখে বা তোমার ওই ইনস্টিটিউট কতগুলো স্টুডেন্টকে চাকরি দিতে পেরেছে বা লক্ষ্যে পৌঁছতে পেরেছে এই সমস্ত বিষয় দেখে তোমার কোনো লাভ নেই সত্যি কথা একদম সত্যি কথা আমি একটু স্টেট ফরওয়ার্ড বলি আগেও বলেছি স্টেট ফরওয়ার্ড কথা বলি এখনও তোমাকে স্টেট ফরওয়ার্ডই বলছি এই সমস্ত দেখে তোমার কোনো লাভ নেই আমি যদি বলি আমি জনকে এখান থেকে পড়ে চাকরি পেয়েছে তাতে তোমার কি লাভ হবে তুমি কি পাবে তোমাকে এই পঞ্চাশ জনে আসতে গেলে তোমাকে আলটিমেটলি পড়াশোনা করতে হবে তাহলে তুমি যদি পড়াশোনা করো তুমি পাবে কারণ অনেক লোকই অনেক স্টুডেন্টই আছে প্রতি বছর আছে যারা কোনো ইনস্টিটিউটে পড়াশোনাই করে না নিজে বাড়ি বাড়িতে বসে নিজের বই খাতা দিয়ে নোটস বানিয়ে পড়াশোনা করছে করে তারপর তারা তাদের লক্ষ্যে পৌঁছচ্ছে বা সাকসেস পাচ্ছে তারা কী করে পাচ্ছে ইনস্টিটিউট তাদের পাওয়াচ্ছে পাওয়াচ্ছে না আমার ইনস্টিটিউটে এখন একশো জন স্টুডেন্ট পড়ে তার মধ্যে দেখা গেলো পঁচিশ জন স্টুডেন্ট পেলো আর পঁচাত্তর জন পেলো না তাহলে পঁচাত্তর জন কেন পেলো না তার দায়টা কার আমি যদি ওই জন স্টুডেন্টকে বলি আমার ইনস্টিটিউটে পড়ে পেয়েছে তাহলে ওই পঁচিশ জন স্টুডেন্ট যারা পঁচাত্তর জন স্টুডেন্ট যারা পায়নি কারণ বেশিরভাগ সংখ্যক স্টুডেন্টরাই পাবে না এটাই স্বাভাবিক কারণ শীত কম তাহলে ওই বাকি যে পঁচাত্তর জন স্টুডেন্ট রয়েছে তারা পেল না তার দায়টাও তো তাহলে আমার তাই এটা কখনো হয় না আমি ওই একশো জনকে সবাইকে সমান করিয়েছি ওই পঁচিশ জন পেয়েছে আর পঁচাত্তর জন পাইনি কেন তার পেছনে কারণ একটা পঁচিশ জন ঠিকঠাক পড়াশোনা করেছে আর পঁচাত্তর জন করিনি তারা ঘুরে বেরিয়েছে ফাঁকি মেরেছে অ্যাসাইনমেন্ট করিনি তাই জন্য হয়নি এই তুমি তোমার হান্ড্রেড পার্সেন্টটা তোমাকে দিতে হবে তুমি যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট দাও আমাদের টিচার হিসাবে আমার ভূমিকা মাত্র তোমার লোক সাকসেসের পেছনে টেন পার্সেন্ট তোমার বাবা মা তাদের সাপোর্ট লাগবে সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট এই হচ্ছে টোটাল পঁচিশ পার্সেন্ট আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যা থাকলো সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার কাজ সেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে করতে হবে তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করবে তুমি যদি ঠিকঠাক প্রিপারেশান করো আর আমার তরফ থেকে টেন যেটা গাইড করার সেটা তোমাকে করব। কারণ আমাদের টিচার হিসাবে কাজ হচ্ছে তোমাকে গাইড করা তোমাকে সঠিক পথ দেখানো এর বাইরে না তোমাকে চাকরি পাইয়ে দেওয়া না কারণ পরীক্ষা তুমি দিতে যাবে পরীক্ষার ফলে তুমি যাবে পরীক্ষা তোমাকেই দিতে হবে লক্ষ্যে তুমি পৌঁছবে তাই লড়াইটা তোমাকেই করতে হবে সেই লড়াইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা সম্পূর্ণ তোমার এই সত্যি জিনিসটাকে বুঝতে শেখো বড়ো বড়ো বিজ্ঞাপন দেখে লাফিয়ে কোনো লাভ নেই আসল আসল গল্প যেটা সেটা তোমাকে বুঝতে হবে তুমি যেখানেই যাও যাই করো আলটিমেটলি তোমাকে পড়াশোনা করতে হবে তাই পড়াশোনা যেহেতু করতে হবে তাই পড়া যেখানে ভালো বুঝতে পারছো যে টিচারের কাছ থেকে তুমি ভালো বুঝতে পারছো এখনকার দিনে খুব সহজ খুব সরল তুমি যে কোনোভাবেই তুমি সেইগুলোকে দেখে নিতে পারো যে কিভাবে আমরা আমাদের জিনিসগুলোকে করতে পারি যে আমরা এই মুহুর্তে ডিজিটাল রয়েছি তাই ডিজিটালি আমরা যে কোনো জায়গা থেকে আমরা ক্লাসগুলোকে দেখে নিতে পারি যে এখানে ক্লাস এরকম হচ্ছে ওখানের ক্লাস এরকম হচ্ছে তো সেই সমস্ত বিষয়গুলোকে দেখে নিয়ে বুঝে নিয়ে আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এগোতে পারি এবং সেই হিসাবে আমরা কিন্তু আমাদের ডিসিশানটা নিতে পারি তো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি কোথায় ডিসিশান নিচ্ছ তোমার কার পড়ানোর স্টাইলটা ভালো লাগছে সেই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাই সেইগুলোকে বুঝে নিয়ে তারপর কিন্তু আমাদের সেই মোতাবেক কাজ করতে হবে তো আজকে এই পর্যন্তই সমস্ত কিছু থাকলো আর যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছ তারা অবশ্যইভাবে রেগুলারলি নিয়মিতভাবে ক্লাস করতে থাকো দেখতে থাকো এবং যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস করছো তারাও রেগুলারলি নিয়মিতভাবে ক্লাস করতে থাকো আশা করছি অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে ঠিক মতন ভালোভাবে পৌঁছোতে পারবে তো আজকের আমাদের এইখানের এই সেশনটা শেষ করছি নেক্সট আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে